ভয়েস অফ আমেরিকার সুপ্রিয় শ্রোতা দর্শকরা, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। বিশ্বব্যাপী নানান খবরের যে তরঙ্গ আমরা লক্ষ্য করছি, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে পাকিস্তানের অর্থনৈতিক সমস্যা। পাকিস্তান যে কোনো কালেই অর্থনীতির দিক দিয়ে খুব একটা ভালো অবস্থায় ছিল সেটা বলা যাবে না, কিন্তু এখনকার অবস্থা যেটা বোঝা যাচ্ছে তাতে পাকিস্তান বড় রকমের একটা অর্থনৈতিক দুর্যোগে পড়েছে। আজকে এই বিষয়টি বিশ্লেষণের জন্যে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং জাতিসংঘের মানব উন্নয়ন বিষয়ক প্রতিবেদনের সাবেক পরিচালক ডক্টর সেলিম জাহান। তিনি আমাদের সঙ্গে আজকে ঢাকা থেকে যোগ দিয়েছেন। ডক্টর সেলিম জাহান, আপনাকে স্বাগতম। আপনাকেও ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। হ্যাঁ, নিশ্চয়ই। সবচেয়ে বড় কথা হচ্ছে, যে কথাটা বলছিলাম, যে পাকিস্তান একটা অর্থনৈতিক দুর্যোগের মধ্যে পড়েছে এবং বড় রকমের অর্থনৈতিক দুর্যোগ। তো মূলত পক্ষে এর কারণটা কি বলে আপনি মনে করেন? এই দুর্যোগের কথা যেটি আপনি উল্লেখ করেছেন, আমি বলবো যে পাকিস্তান একটি অর্থনৈতিক সংকটের মুখোমুখি। পাকিস্তানের প্রবৃদ্ধি দু শতকের বেশি আগাচ্ছে না, সেখানে দারিদ্রের আপাতন প্রায় 39% এবং মূল্যস্ফীতি 23%। তো এটা যদি একটি দেশের সামষ্টিক অর্থনীতির চিত্র হয়, তবে আমরা বলতে পারবো যে এটা একটা সংকট জায়গায় দাঁড়িয়ে আছে। কারণ কি? আমার মনে হয় কারণ আমরা অন্তত তিনটে কারণ চিহ্নিত করতে পারি। একটা হচ্ছে যে অর্থনৈতিক ব্যবস্থাপনা। আমরা এর আগেও দেখেছি যে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক ব্যবস্থাপনার দিক থেকে পাকিস্তান নানান রকমের পদক্ষেপ নিয়েছে, কিন্তু কোনোটাই সংস্কারমূলক নয়, এবং ব্যবস্থাপনার দিক থেকে অব্যবস্থাপনা এত বেশি হয়েছে যে যার ফলে পাকিস্তানের যে প্রদেশগুলো আছে সেই প্রদেশগুলোর মধ্যেও এক ধরনের বৈষম্য তৈরি হয়েছে। সুতরাং করের দিক থেকে, আয়ের দিক থেকে, ব্যয়ের দিক থেকে এক ধরনের অব্যবস্থাপনাই পাকিস্তান অর্থনীতির একটি বড় নির্ণায়ক হয়ে দাঁড়িয়েছিল প্রথমত। এবং দ্বিতীয়ত আমরা যে কথাটি বলতে চেষ্টা করছি সেটা হচ্ছে যে সংস্কারের প্রয়োজন। বিশেষত বিশ্ব বদলাচ্ছে, বৈশ্বিক প্রেক্ষাপট বদলাচ্ছে, সেই অবস্থাতে মুদ্রানীতির ক্ষেত্রে, রাজস্ব নীতির ক্ষেত্রে সংস্কারের প্রয়োজন আছে। প্রতিষ্ঠান যেগুলো আছে সেই প্রাতিষ্ঠানিক যে কলকাঠামো যেগুলো রয়েছে তাতেও সংস্কারের প্রয়োজন আছে। পাকিস্তান এই ব্যাপারটি দীর্ঘদিন যাবৎ এর দিকে মনোযোগ দেয়নি। সুতরাং স্বাভাবিকভাবে সংস্কারের অভাবে এক ধরনের আমি বলবো যে অর্থনীতির মধ্যে নাজুকতা এবং ভঙ্গুরতা প্রবেশ করেছে, যেটা বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের অর্থনীতিকে দুর্বল করেছে। এবং তৃতীয় হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ। এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে বেশ কিছুদিন যাবৎ পাকিস্তানে যে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, প্লাবন যেটা হয়েছে দেশব্যাপী, তার থেকে এখনো পাকিস্তান কাটিয়ে উঠতে পারেনি, এবং এটা স্বল্প মেয়াদি হবে না, এর একটা অভিঘাত দীর্ঘমেয়াদি পড়বে। শেষ কথা যেটা বলতে চাই যে এই যে তালিবান সমস্যা আমরা বলছি, এবং পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের যে সম্পর্ক, এবং সেখানে আফগানিস্তান থেকে পাকিস্তানে যে এই যে তালিবানদের নিয়ে আসা, তাদেরকে প্রতিপালন করার জন্য কিন্তু পাকিস্তান অর্থনীতির একটা বড় অংশ ব্যয়িত হয়েছে, এবং আমার মনে হয় এটাও পাকিস্তানের বর্তমান সংকটের একটি অন্যতম কারণ। তো এই সমস্যা থেকে বেরিয়ে আসার কি উপায় আছে? যদি শ্রীলঙ্কার সমস্যাকে আমরা পাশাপাশি ভাবে দেখি, তাহলে এ থেকে বেরিয়ে আসার কি ধরনের উপায় আছে? আমার মনে হয় যে এই উপায়গুলোর মধ্যে একটা হচ্ছে স্বল্পমেয়াদি, আর হচ্ছে মধ্য এবং দীর্ঘমেয়াদি। স্বল্পমেয়াদি যে উপায়গুলো আছে তার প্রয়োজন হচ্ছে এই যে পাকিস্তানে বর্তমানে 18 দিনের মতো বৈদেশিক মুদ্রার ভান্ডার মজুদ আছে, অর্থাৎ 18 দিন যাবৎ পাকিস্তানের স্বাভাবিক যে
আমরা বলে থাকি যে আমদানি সেটা পাকিস্তান করতে পারবে। সুতরাং এই অবস্থায় বোঝা যাচ্ছে যে একজন ব্যক্তির মতো রাষ্ট্রেরও একটা টানাপোড়েন চলছে, যেখানে তার আয়ের অভাব রয়েছে, মুদ্রার অভাব রয়েছে। সুতরাং স্বল্পমেয়াদে পাকিস্তানকে যেটি করতে হবে এবং পাকিস্তান যেটি করছে সেটা হচ্ছে যে আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের কাছ থেকে ঋণ গ্রহণ করা, এবং সেই ঋণ গ্রহণ করে সাময়িক যে দুর্যোগগুলো, সাময়িক যে কারণগুলো, সেগুলোকে সামাল দিতে হবে। অবশ্যই এটা মনে রাখতে হবে যে আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার কতটা ঋণ দেবে, কি শর্তে ঋণ দেবে, সেটা আবার তাদের উপরে নির্ভর করবে। এবং পাকিস্তানের গত 10 বছরের, 5 বছরের অর্থনৈতিক যে কর্মকাণ্ড, সেটার একটা বিশ্লেষণ এবং যাচাই করার পরেই এই ঋণ দেওয়া হবে। সুতরাং এই ঋণ প্রাপ্তির পরে শ্রীলঙ্কায় যেটা হয়েছে সেই ঋণ দিয়ে তাৎক্ষণিক যে সমস্ত সমস্যাগুলো আছে এটা মেটাতে হবে। দ্বিতীয়ত, যে মধ্য এবং দীর্ঘমেয়াদে সংস্কারের কোনো বিকল্প নেই, এবং এই সংস্কার খুব সরল হবে, সোজা হবে, কাউকে আঘাত করবে না সেটা কিন্তু নয়। সুতরাং এই সংস্কার অনেকের জন্যই অনেক রকমের গভীর, আমি যেটাকে বলি, একটা অভিঘাত নিয়ে আসবে, কিন্তু তারপরেও সংস্কারের প্রয়োজন আছে। রাজস্ব রায় বাড়াতে হলে পরে আমরা বলি যে করের একটা সংস্কার আছে। আমরা জানি যে পাকিস্তানের ভূস্বামীরা জমির ওপরে কোনো কর দেন না। তো পাকিস্তানে বহু বহু বড় বড় ভূস্বামী রয়েছে, তাদের কাছ থেকে কর আদায়ের ব্যবস্থা করতে হবে। এবং অন্যদিকে যদি আমরা বলি যে কি করে ব্যয় কোন দিকে যাবে, স্বাভাবিকভাবেই ব্যয় দুটো জায়গায় যেতে হবে। একটা হচ্ছে যে প্রবৃদ্ধি যেটা বাড়ায়, অর্থাৎ যে সমস্ত জায়গায় আমরা যদি বিনিয়োগ করি এবং প্রবৃদ্ধি যদি বৃদ্ধি পায় তাহলে পরে সেই প্রবৃদ্ধি থেকে একটা আয় হবে। আরেকটা হচ্ছে যে পাকিস্তানে দীর্ঘদিন যাবত মানব উন্নয়ন বিষয়টি অত্যন্ত অবহেলিত ছিল। আমরা পাকিস্তানের নারীদের অবস্থান জানি, তাদের সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টার কথা জানি। আমরা এটাও জানি যে শিশুদের পোলিও দেওয়ার বিরুদ্ধে একটি আন্দোলনই আছে পাকিস্তানে, এবং সেই পোলিও দিতে গিয়ে আমাদের জাতিসংঘের বেশ কজন সহকর্মী নিহত হয়েছেন। সুতরাং মানব উন্নয়নে, অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, পুষ্টিবর্ধনের ক্ষেত্রে আমাদেরকে মনে হয় যে পাকিস্তানকে বিশেষ করে যে বিনিয়োগ করতে হবে। এবং তিন এবং শেষ নম্বর কথা হচ্ছে যে তার প্রতিবেশী এবং বিশেষত বৈশ্বিক মণ্ডলে যে সমস্ত আন্তর্জাতিক সংস্থা কাজ করছে তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এটার উত্তরণের একটা পথ বার করতে হবে। কারণ এটা পাকিস্তান শুধুমাত্র পাকিস্তানের মধ্যে, পাকিস্তান দ্বারা যে সমস্ত ব্যবস্থা আছে সেটা গ্রহণ করে কিন্তু পাকিস্তান এখান থেকে উত্তরণ করতে পারবে না। বৈশ্বিক প্রেক্ষাপটে তাকে নিয়োজিত হতে হবে, কর্মকাণ্ডেও তো অবশ্যই, সেই সঙ্গে সঙ্গে আলাপ আলোচনায়, যার মাধ্যমে বৈশ্বিক যে সমস্ত সংস্থা আছে সেগুলো পাকিস্তানকে সাহায্য করতে পারে। আপনি একটু আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর কথা উল্লেখ করছিলেন। আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশও IMF এর কাছ থেকে ঋণ নিতে যাচ্ছে, এবং সেটিও শর্ত সাপেক্ষ, হয়তো পাকিস্তানের শর্তের থেকে এটা আলাদা হবে। এবং অনেকেই বলেন যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের এ ব্যাপারে তুলনা হয় না, কারণ বাংলাদেশ অনেকখানি এগিয়ে আছে, পাকিস্তানিরাও এ কথা বলেন। তার পরিপ্রেক্ষিতে আপনি বিষয়টাকে কি কিভাবে তুলনা করবেন? এটা পাকিস্তান ঋণ গ্রহণ করেছে যে যেহেতু তার পিঠ দেয়ালে ঠেকে গেছে, অর্থাৎ এটা ছাড়া তার কোনো বিকল্প নেই। বাংলাদেশ ঋণ গ্রহণ করেছে আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার থেকে সাবধানতার জন্য। বাংলাদেশে বৈদেশিক মুদ্রার যে ভান্ডার সেটা নিয়ে কোনো রকমের শঙ্কার কোনো কারণ নেই, কিন্তু তারপরেও বলা হয়েছে যে আমরা একটা সাবধান অবস্থায় থাকতে চাই। আমরা আমাদের যে যেটাকে বলে ভান্ডার যেটা আছে, মজুদ যেটা আছে সেটা বাড়াতে চাই। এবং লক্ষ্য করলে দেখবেন যে আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের সঙ্গে এই ঋণের ব্যাপারে মাত্র 3 দিন আলোচনা হয়েছে, অর্থাৎ 3 দিন আলোচনার পরিপ্রেক্ষিতেই আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার তারা দেখেছে যে এই ঋণ গ্রহণ করার পেছনে যৌক্তিকতা রয়েছে, এবং এই ঋণ গ্রহণের যে সমস্ত শর্ত তারা দিয়েছেন সেই শর্ত ইতিমধ্যে বাংলাদেশের অর্থনৈতিক যে খাত সেই খাতে সংস্কার করা হয়েছে। সুতরাং আমি মনে করি যে দুটোর মধ্যে মূল
পার্থক্য হচ্ছে যে একজন ঋণ গ্রহণ করেছে তাকে নিজেকে বাঁচাতে, এবং সেখানে শর্ত বোঝাই যাচ্ছে যে এমন সব শর্ত দেওয়া হয়েছে যেগুলো কঠিন, কারণ পাকিস্তানের পূর্ববর্তী সমস্ত ঋণ গ্রহণ এবং যে সমস্ত ব্যবস্থা এবং সংস্কার গ্রহণ, সেগুলো আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার সে ব্যাপারে যথেষ্ট পরিমাণে সাবধান। বাংলাদেশ ঋণ গ্রহণ করেছে একটা সাবধানতামূলক একটি পদক্ষেপ হিসেবে, যে ভবিষ্যতে যদি প্রয়োজন হয় তাহলে এটা, এবং তার পেছনে যে শর্ত যেগুলো আছে সেগুলো খুব নমনীয় শর্ত, এবং যে কারণে বাংলাদেশ ঋণ গ্রহণ করেছে এবং যে সমস্ত জিনিসের দিকে আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার তাকায়, 3 দিনের আলোচনার মধ্যেই তারা সে ব্যাপারে সন্তুষ্ট হয়েছে। সুতরাং এই দুটো আমার মনে হয় না যে তুলনা করা চলে কোনো প্রেক্ষিত থেকে। ডক্টর সেলিম জাহান, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং আপনার সঙ্গে এ বিষয়ে আলোচনা করার জন্য। আর সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুপ্রিয় শ্রোতা দর্শকদের, যারা এতক্ষণ ডক্টর সেলিম জাহানের বিশ্লেষণ শুনলেন পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন এবং অতি অবশ্যই সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।